দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আমরা শক্ত ভাবে আমাদের নিজেদের অবস্থান ধরে রেখেছিলাম। আমরা ধীরস্র হাইড্রের গণভূতখানে জামালপুর বাসী যে অভূতপূর্ণ ভূমিকা রেখেছে তা বাংলাদেশে ইতিহাস তো শেষ হয়ে যায়নি। আমরা জামালপুর বাসীকে নিয়ে বিশ্বাস করতাম আমরা পারবো, আমরা করে দেখিয়েছি। আমাদের মেহমান শহীদ পরিবারের জাহিদ ভাইয়ের ফ্যামিলি যদি কেউ থাকেন প্লিজ আপনারা আপনাদের কথাগুলো বলেন। এরপরে মূলত আমরা সাবা, আশুলিয়া, যাত্রাবাড়ি, বাড্ডা, উত্তরা এই থানাগুলো চিহ্নিত করুন। এই থানার সমস্ত পুলিশ বাহিনীকে আপনারা ধরবেন। জি অবশ্যই। বাহিনীর প্রধান চট্টশুন ভাষণ দিছে যে আর কেউ আর কোনো পুলিশ যাতে কোনো গুলি না মশাই। আমারও কিন্তু খাওয়া হয় না, ইতিমধ্যে দেখি আমার ওয়াইফ সাড়ে চারটার দিকে এসে আসার পরে ঘটনাটা ঘটছে সাড়ে ভেড়াম মেডিকেলের সামনে সাভারে সাড়ে পাঁচ অলরেডি ডেথ স্পট করে ফেলেছে। আপনারা দেখতে পারবেন যে আমার এই ছেলেটা একটা গুলি এই সাইডে লাগছে। আন্দোলনকে সে দেখতো তারও তো সমর্থন তুমি বলতে পারি এখন আরেকজন সম্ভবত বাকি আছেন। শহীদ পরিবারের জাহিদ ভাইয়ের ফ্যামিলি যদি কেউ থাকেন প্লিজ আপনারা আপনাদের কথাগুলো বলেন। এরপরে মূলত আমরা সাবা, আশুলিয়া, যাত্রাবাড়ি, বাড্ডা, উত্তরা এই থানাগুলো চিহ্নিত করুন। এই থানার সমস্ত পুলিশ বাহিনীকে দেখে আপনারা ধরবেন। জি অবশ্যই। বাহিনীর প্রধান চট্টশুন ভাষণ দিছে যে আর কেউ আর কোনো পুলিশ যাতে কোনো গুলি না মশাই। আমারও কিন্তু খাওয়া হয় না, ইতিমধ্যে দেখি আমার ওয়াইফ সাড়ে চারটার দিকে এসে আসার পরে ঘটনাটা ঘটছে সাড়ে ভেড়াম মেডিকেলের সামনে সাভারে সাড়ে পাঁচ অলরেডি ডেথ স্পট করে ফেলেছে। আপনারা দেখতে পারবেন যে আমার এই ছেলেটা একটা গুলি এই সাইডে লাগছে। আন্দোলনকে সে দেখতো তারও তো সমর্থন তুমি বলতে পারি মানুষ বিভাগেই আমাদের টিম যাচ্ছে। এই টিমের মূল উদ্দেশ্য হলো আমাদের শহীদ পরিবারের খোঁজ নেওয়া, আহতদের খোঁজ নেওয়া এবং এলাকায় যে সমন্বয় পরিচয় বিভিন্ন চাঁদাবাদী হচ্ছে, রাহাজানি হচ্ছে, খুন হচ্ছে, মানে আর সমন্বয় পরিচয়টা যে অনেক কিছু হচ্ছে এগুলো বন্ধ করা। তার মধ্যে সবচেয়ে প্রায়োরিটি হলো আমাদের শহীদের পরিবারের খোঁজ নেওয়া, শহীদের আহতদের খোঁজ নেওয়া, ওরা কেমন আছে, কীভাবে আছে, ওদের কোনো হুমকি থ্রেট আছে কিনা এই জন্য মানে আমাদের খোঁজ নেওয়া। সেই পরিপ্রেক্ষিতে আমরা বিভাগীয় জোনালের আমরা 12 জন টিম এসেছি। আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছি, আমরা যে জায়গায় গিয়েছি প্রথমে আমরা শহীদের খোঁজখবর নিয়েছি, তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের এই জামালপুরে এসেছি। জামালপুরে এসে আমাদের টিম কয়েকগুলো মানে অনেক কয়েকগুলো ভাগে বিভক্ত হয়ে আমরা কাজ করছি। আমরা কয়েকজন এসেছিলাম শহীদের খোঁজ নিতে, শহীদের পরিবেশে তো আমরা কবর জিয়াতে আমরা গিয়েছি, এর আগে শহীদ সদ্দর কবর জিয়াতে আমরা গিয়েছি, আমাদের বাসায় গিয়েছি, খোঁজখবর নিয়েছি, তারপর হলো সমুদ্র, তারপর হলো শহীদদেরকে আমরা ইনভাইট করেছি এই জায়গায়। কারণ আমাদের সবার পক্ষে আসলে সীমাবদ্ধ হলো যা যে যে যাওয়া আসলে আমরা চিনিও না মানে পরিমাণ সম্ভব না, এই জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে এসেছি, আমাদের প্রতিনিধি নিয়ে এসেছে। এখন আমরা ওনাদের কথা শুনেছি যে ওনাদের ছেলে কীভাবে শহীদ হলো, ওনারা কী চায়, ওনাদের আবেগের জায়গাটা কী, আর তার পরিবারে কতজন সদস্য আমরা এমন পেয়েছি যার ছোটো ছোটো দুটা বাচ্চা আছে সে মারা গেছে, আর এমন পেয়েছি মানে ওনার স্ত্রী গর্ভবতী, ঠিক আছে, ওনারকে ওনার একটা গর্ভবতী ওনার স্বামীটা মারা গেছে, এরকম আরও অনেক দিয়েছি মানে বৃদ্ধ পিতা মাতা ওনাদের কান্না রাহাজারি ব্যাপক অনেক মানে বলা বেদনাদায়ক আর কি, এমন ভাষা আর কি বলার মতো নাই। ওনাদেরকে আসলে সান্ত্বনা দিব এগুলো দেখে, মানে কোনো এই সান্ত্বনা দেওয়ার আসলে ভাষা নেই, মানুষের যদি কষ্ট দেখি
আরেকজন গার্জেন কিন্তু কষ্ট করেছেন, আপনারা দেখেছেন হয়তো, যে বলছি আমার ছেলেকে যেখান থেকে নিয়ে এসেছি ওই জায়গা থেকে 40-35টা লাশ ছিল, ঠিক আছে, আমার ছেলে শুধু নিউজ পেলাম আর বাকিগুলো লাশ হচ্ছে, এরকম কিন্তু অনেক হয়েছে। উনি এই বিষয়গুলো আমাদেরকে তদন্ত করে দেখতে বলেছে এবং ওনারা রাষ্ট্রীয় যে মর্যাদা চাচ্ছে শহীদদের, এই মর্যাদাগুলো নিয়ে কথা বলছে, শহীদদের জন্য আমরা কী করতে পারি। এছাড়াও কিছু লোক আছে ভয়ে মামলা করছে না, ওনারা চাচ্ছে সরকার বাদী হয়ে এদের মামলাটা করুক এবং ওদের জন্য বিচার সুনিশ্চিত হয়, এই ব্যবস্থা কিন্তু চাচ্ছে। এবং তারা আর আহতের লিস্টটা এখনও পূর্ণাঙ্গভাবে আমাদের স্থানীয় প্রতিনিধিরা কালেক্ট করতে পারে নাই, এখন আহতের সংখ্যা আমরা আজকে যতদূর পেয়েছি প্রায় 20 জনের মতো, তো আরও তারা কালেক্ট করতেছে। আমরা বলছি আপনারা যখনই যে ইনফরমেশনটা পাবেন আমাদের কেন্দ্রে জানাবেন, আমরা আছি, আমাদের যত কন্ট্যাক্ট আছে এগুলোতে আপনারা পাঠিয়ে দিবেন, আমরা এটা নোট করে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। কিন্তু আহতের মধ্যে আমরা আহ্বান করছি।